এখনকার দিনের মেনুতে কিন্তু বাটা মাছ ভাজার সাথে ঘি দেখতেই পাওয়া যায় না, কিন্তু গরম গরম বাটা মাছ ভাজা কি বলবো, এত দারুণ লাগছিল। আমি বাটা মাছ ভাজা দিয়ে কখনো ঘি ভাত খাইনি, কিন্তু এই ফার্স্ট টাইম এখানে আমি এই মেনুটা খেয়েছি, কিন্তু সত্যি অপূর্ব লাগছিল। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে 22শে জানুয়ারি, আজকে আমার কাছে এই দিনটা খুব স্পেশাল। আজকে আমরা স্কুলের প্রত্যেকটা বন্ধু এক জায়গায় হয়েছি, উপলক্ষ হলো সোমা আর দেবু আমার বন্ধু আর বান্ধবীর ছোট মেয়ে হিয়ার 1 বছরের জন্মদিন। সেলফি, গ্রুপ সেলফি, আড্ডা আর টেদার মজা, মানে দিনটা আমি জমিয়ে কাটিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মিষ্টি মেয়েটা রয়েছে পিঙ্ক কালারের একটা ড্রেস পরে, আরও ওকে সুইট লাগছে, এটা হলো সোমার বড় মেয়ে। আর এই যে পিঙ্ক শাড়ি পরে যে সুন্দরী রয়েছে, ওর নাম হলো মণিদীপা, ও আমার স্কুলমেট। অনেকদিন পরে দেখা হলে যা হয়, বন্ধুদের সঙ্গে অনেকদিন পরে দেখা হওয়ার মজাটাই আলাদা। সব বন্ধুরা থাকবো আর গ্রুপ সেলফি হবে না, এটা তো হতেই পারে না। আর গ্রুপ সেলফিতে সঙ্গে বাচ্চারাও ছিল, সকলের সঙ্গে দেখা হয়ে মনটা একদম খুশি হয়ে গেছিল। একদম ডান দিকে পিচ কালারের পাঞ্জাবি পরে যে রয়েছে আজকের অনুষ্ঠানের কর্তা, মানে আমার বন্ধু দেবু, সবাই মিলে আমরা গ্রুপ সেলফি তুললাম, তারপরে দেদার মজা করলাম, আড্ডা দিলাম। এবার চলে আসছি আসল জায়গায়, সেটা হলো খাওয়ার জায়গা। খেতে বসার সাথে সাথে আমার কিছু ভিউয়ার্স আমার সঙ্গে দেখা করতে চলে এলেন, আমার আনন্দ কিন্তু ডাবল হয়ে গেল। দুপুরবেলায় ভরপেট খাওয়া যাবে এইরকম একটা বাঙালি মেনু, অনেকদিন বাদে অনুষ্ঠান বাড়িতে এইরকম মেনু আমি দেখলাম। টেবিলে প্লেট চলে এসছে, চলে এসছে প্রথম আইটেম চিকেন স্যাটে, তার সঙ্গে স্যালাড আর সস। দারুণ স্মেল বেরোচ্ছিল গরম গরম চিকেন স্যাটে, সসে ডুবিয়ে মুখে দিলাম, খাওয়াটা শুরু করলাম। জিবাতে খুব প্রবলেম হচ্ছিল কারণ এত গরম ছিল। তুপান খুব মজা করে খাওয়াটা শুরু করেছিল কারণ ও চিকেন স্যাটে খেতে খুব ভালোবাসে, আর আমি কোনো বলার মতন অবস্থায় ছিলাম না, চিকেন স্যাটেটা দারুণ ছিল। এর পরের মেনুটা কিন্তু একদম ইউনিক, চলে এলো সাদা ভাত আর সাথে ঘি আর বাটা মাছ। মাম বাটা মাছটা দিয়ে দিল কারণ মাম মাছ খাবে না। এখনকার দিনের মেনুতে কিন্তু বাটা মাছ ভাজার সাথে ঘি দেখতেই পাওয়া যায় না, কিন্তু গরম গরম বাটা মাছ ভাজা কি বলবো, এত দারুণ লাগছিল। আমি বাটা মাছ ভাজা দিয়ে কখনো ঘি ভাত খাইনি, কিন্তু এই ফার্স্ট টাইম এখানে আমি এই মেনুটা খেয়েছি, কিন্তু সত্যি অপূর্ব লাগছিল। আমি ভাবতে পারিনি যে বাটা মাছ দিয়েও ঘি ভাত খাওয়া যায়। একটু নুন নিয়ে নিলাম, মন খুশ করে খাবারটা খেয়েছি। বাটা মাছটা এতটাই ফ্রেশ ছিল, মাম আমাকে দিল আর আমারটা আমি দুটো মাছই খেয়ে নিয়েছি। এমনি আমি প্রচণ্ড মাছ ভালোবাসি, সে আর বলার কথা নয়। আমাকে অনেকবার ইনসিস্ট করার পর ও কিন্তু খেলো, কারণ ও দেখছিল আমি কতটা মজা করে খাচ্ছি মাছটা, ওই জন্য মাম একটু টেস্ট করলো, মামের ভালো লেগেছে। কিন্তু যদিও এরপরে ও আর খায়নি, তুপানকেও ট্রাই করেছি বাট তুপান খায়নি, কিন্তু আমার অপূর্ব লেগেছিল। এর পরের আইটেম ছিল ভেজ ডাল, গরম গরম ভেজ ডাল আর সাথে গরম গরম বেগুনি। আরেকবার ভাত নিলাম, আর তুপানকে মাঝে মাঝে আমাকে আবার করতে হচ্ছিল ওর খাওয়া নিয়ে। গরম গরম বেগুনি একটু কামড় দিলাম, উফ, অনেকদিন বাদে গরম গরম বেগুনি আর ভেজ ডাল। মানে সেদিন ছিল সানডে, তো সানডে দুপুরের লাঞ্চটা পুরো জমে ক্ষীর, খাবার খুব টেস্টি ছিল। আর বাটা মাছ, দুটো বাটা মাছ নিয়ে আমি খুব হ্যাপি হয়ে গেছিলাম। এর মাঝখানে একটা খুদে ভিউয়ার আমার সঙ্গে এসে কথা বলছিল, যে আমার বাড়ির সামনে স্কুলেই পড়ে, তার সাথে অনেকক্ষণ গল্প করছিলাম, গল্প করতে করতে খাচ্ছিলাম। এবার চলে এলো স্টার অফ দ্য শো, মটন, মটন কষা। মটন ছাড়া কিন্তু কোনো অনুষ্ঠান বাড়ি জমে না, প্রতিটা খাবারই ছিল কিন্তু বাঙালিয়ানার ছোঁয়া। খাসির মাংস কিন্তু তার থেকে বাদ পড়েনি, আর খাসির মাংস উঠলেই একটু জয়কে না দেখালে হয় না। তুপানকে জয়ের পাশে বসিয়ে কিন্তু লাভ আছে, কারণ জয় তুপানের খাওয়াটা বোঝে, আর চট করে জয়ের ওপর ও নাও করতে পারে না। মামকে নিয়ে আমার কোনো চিন্তা নেই, মাম ঠিক বুঝে বুঝে খাবারটা খেয়ে নেয়। গরম গরম খাসির মাংস আর ভাত জয়ের ফেভারিট, তাই জন্য ও এই সময় ক্যামেরা ধরবে না। আসলে আমি ক্যামেরা ধরতে দিই না, কারণ খাসির মাংস যখনই থাকে তখন ওকে দেখালেই বেশি ভালো হয়, কারণ ওর রিয়াকশন দেখে খুব সহজেই বোঝা যাবে যে মাংসটা কতটা টেস্টি ছিল। পিসগুলো বেশ বড় সাইজের ছিল আর খুব সুন্দর সেদ্ধ হয়েছিল, মানে কোনো কথা হবে না, জাস্ট অন্য লেভেলের রান্না ছিল। মাংস ভাতের সাথে স্যালাড না হলে ঠিক জমে না, তো শশা আর পেঁয়াজের সাথে পেঁয়াজটা একটু বেশি নিলাম। এরপর আমি মুখে দিলাম, কিন্তু নুনটা একটু কম ছিল, তাই জন্য হালকা করে একটু নুন, যেহেতু খাওয়া একদম উচিত নয় তাই জন্য অল্প করে আমি একটু নিলাম, আর একটু মামকেও নুন দিলাম।
মাংসটা এতটাই টেস্টি হয়েছিল যে আমি আর কোনো কথা বলতে পারছিলাম না। আর মাংসের পিসগুলো বেশ বড় বড় ছিল আর খুব সুন্দর সেদ্ধ হয়েছিল। জয় তুপান খুব মজা করে খেয়েছে। জয় তো কোনো দিকে তাকাতে পারছিল না, শুধু মাংসের দিকে কনসেন্ট্রেট করছিল। আর এই পাশে একটা ছোট্ট পুচকি আমার ভিউয়ার, ও আমি যখন খাচ্ছিলাম ও মাঝে মাঝে হাত নাড়াচ্ছিল। মাংস খেতে খেতে হাঁপিয়ে গেছি আর তারপরেই চলে এসছে চাটনি পাঁপড় মিষ্টি। আমার পাতে অলরেডি সব পড়ে গেছিল আর সাথে সাথে চলে এসছে লর্ড চমচম। আবার সময়ের সাথে আমার কয়েকজন ভিউয়ার্স এসে আমার সঙ্গে দেখা করছিলেন, মানে মাঝে মাঝেই অনেকেই এসে আমার সঙ্গে দেখা করছে আর আমার খুব আনন্দ লাগছিল যে সকলের সাথে এখানে দেখা হচ্ছিল। আমি যেখানে বসেছিলাম তার পেছনে আমার বান্ধবীরাও ছিল, তো আমরা খুব গল্প করতে করতেই খাওয়া দাওয়া করছিলাম। এবার গুড়ের রসগোল্লা আর মাম দেখাচ্ছিল, তখনও একটা মাংসের পিস ওর কাছে রয়েছে, মানে তখনও ওর খাওয়া শেষ হয়নি। খাবার শেষে মিষ্টি মুখ, গুড়ের রসগোল্লাটা খেলাম, খেয়ে খুব ভালো লাগছিল। আর সাথে কিন্তু তুপানকে আমি মিষ্টি খাওয়ার জন্য ইনসিস্ট করছিলাম। চলে এলো আইসক্রিম, চকলেট বার ছিল, এটা হলো বাচ্চাদের ফেভারিট জিনিস। তুপান আমার লক্ষ্মী মেয়ে, অনেক বলার পর ও একটা রসগোল্লা নিয়েছে, কিন্তু ও যা করলো পুরো রসগোল্লাটা একবারে মুখে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু এটা একদম উচিত নয়। আমি ওকে কিন্তু তারপরে অনেক বকেছি, কারণ রস গলায় আটকে গেলে একটা বিপদ হতে পারে। তারপরে লর্ড চমচম, লর্ড চমচমটা গুড়ের ছিল না, প্লেন ছিল, কিন্তু ওটাও খুব সুন্দর ছিল। খাওয়া শেষ, চলে এসছে হজমোলা। আজকে আমরা দারুণ খেলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট দিয়ে জানাবেন অবশ্যই কেমন লাগলো। আমাদের আবার দেখাবেন নেক্সট ভিডিওতে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।